উত্তর কলকাতার দুর্গোৎসব কমিটিগুলির মধ্যে উল্টোডাঙার যুবকবৃন্দ ক্লাব অন্যতম, যারা বিগত কয়েক বছর ধরেই বিশেষ কিছু আকর্ষণ মানুষের সামনে তুলে ধরেছে। এবার তাদের উৎসবে কী চমক থাকছে সেটাই দেখে নেব। এবছরও আমাদের থিম হচ্ছে মানুষ কন্যা, অর্থাৎ মনসা। তা প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ মনসা কেন? মা দুর্গা প্রথম অবস্থায় মনসাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করেননি, পরবর্তী ক্ষেত্রে তিনি মনসাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করেছেন। সেই অর্থেই পুরো মায়ের সঙ্গে মনসার যে সম্পর্ক বা মনসা কেন্দ্রিক যে সমস্ত কাজকর্ম এখানে বিদ্যমান হবে যুববৃন্দে, এবং নতুনভাবে পৌরাণিক গল্প নতুনভাবে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি। খালি বলবো, আমাদের পরিকল্পনায় তন্ময় হাজরা এবং মনুমণ্ডল আছেন, তাদের অক্লান্ত প্রচেষ্টায় মণ্ডপটায় যখন ঢুকবেন তখন একটা আলাদা অনুভব করবে, এইটুকুই বলতে পারি। এবং ভাষ্যে থেকে রেডিও জকি কৌশিক ভাষ্যে থাকছেন, আলাদা পরিমাত্রা দেবে, এইটুকু আমরা বলতে পারি। পৌরাণিক গল্প হলো মনসা মঙ্গল, পৌরাণিক গল্প হলো নতুন আঙ্গিকে আমরা প্রতিস্থাপন করবার চেষ্টা করেছি। দাবি রাখছি যে কলকাতার বুকে এইরকম প্রতিমা হয়নি বলেই দাবি রাখছি। একটা মনসা ঘট সেখানেই মা তার ছেলে মেয়েদের নিয়ে অধিষ্ঠান করছেন, এবং পুরোটাই পোড়ামাটি, 17 ফুট প্রতিমা, নতুন রূপ দেবে, এইটুকুই আশা রাখি। সুরক্ষা দেখুন আছে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আমরা নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার সমস্ত কিছু এটা থাকছে। দুপাশে বাড়ি আছে, কোনো কিছু দুপাশে বাড়ি থাকার দরুন জল ফল স্টোর করে রাখা হয়, এবং বালি ফালি এই তো আছেই সুরক্ষা। আমাদের যুববৃন্দ হচ্ছে উত্তর কলকাতার একটা নামী ক্লাব, চেষ্টা করছি যতটা সুরক্ষা দেওয়া যায় ততটা। আমাদের সঙ্গে কলকাতা পৌর সংস্থা, পুলিশ এবং আমাদের স্বেচ্ছাসেবক এবং সিকিউরিটিরাও থাকছে। ওপেনিং ফিরহাদ হাকিম উদ্বোধন করছেন তৃতীয়াতে, কিন্তু তার আগেই আমাদের মনে হচ্ছে খুলে দিতে হবে। প্রতিমাকে নিয়ে যে কমপ্লিট যেটাকে দেখানো হচ্ছে, যে প্রতিমার কী কী আছে সাথে, প্রতিমার সাথে আর কী কী হতে পারে, আদার্স যে প্যান্ডেল পূজাগুলো হয় অনলি প্রতিমা থাকে, দুর্গা মা থাকে, আদার্স কিছু থাকে, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে প্রতিমার সঙ্গে আরও কিছু আছে, দুর্গা মায়ের সঙ্গে মানে পুরো টিমটাকে দেখানো হচ্ছে, যে মানুষ দেখুক দুর্গা মায়ের সঙ্গে আর কী কী থাকতে পারে, যেমন মনসা আছে, মনসার সঙ্গে সম্পর্কটা কেমন, সেই হিসাবে এই জিনিসটাকে দেখানো হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে যে প্রতিমা দুর্গা মায়ের সঙ্গে আরও অনেক কিছু আছে। এটা আমাদের আগস্টের 8 তারিখ থেকে আরম্ভ করা হয়েছে। এটা যেমন আয়রন টেক্সচার বানানো হচ্ছে এবং মাটির প্রদীপ দিয়ে বানানো হচ্ছে, বাঁশ দিয়ে ডিজাইন করা হচ্ছে, মাটি দিয়ে যেমন প্রতিমা বানানো হচ্ছে, ওর মধ্যেও আয়রন টেক্সচার আছে, এটা একদম আলাদা, এটা সম্পূর্ণ একদম আলাদা। হয়তো কলকাতায় এরকম নাই যে এরকম আয়রন টেক্সচার দিয়ে এরকম সুন্দরভাবে সাজানো, বা এমব্রয়ডারি রোলিং যে বেলটা হয় সেটা দিয়েও একটা আমাদের জিনিস তৈরি হবে, এখনও হয়নি, সেটা ওয়াল সাইডে হচ্ছে। যেমন আমাদের এই আয়রন শোকেসটা, শোকেসের মধ্যে প্রত্যেক শোকেসের খাপের মধ্যে একটা করে প্রতিমার রূপ দেওয়া হবে, যেমন প্রতিমার অনেক রূপ আছে, সেই রূপগুলো প্রতিমার এক একটা করে প্রত্যেক গ্যাপে গ্যাপে আমাদেরকে দেখানো হবে। মানসকন্যা বা মনসা মঙ্গলের কাহিনী এবার তুলে ধরা হচ্ছে যুবকবৃন্দ ক্লাবের পূজা মণ্ডপে, যেখানে প্রতিমাকে মঙ্গল ঘট বা মা মনসার যে ঘট তার আদলে তৈরি করা হয়েছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।